সাংবাদিককে মহিলা দিয়ে পেটাবেন, হুমকি এক চুনোপুটি নেতার। একই কাণ্ড, রাজ্যে কি সাংবাদিকদের স্থান আর থাকবে না? প্রাণে মারার হুমকি দিচ্ছেন এক চুনোপুটি নেতা, তাও আবার খোলা গায়ে। ছি ছি ছি, একি নেতা নাকি ছাতা? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যখন বলছেন তখন দেখুন ওই নেতার ঠোঁটগুলো, কিছু তো খেয়েছেন বা তার অভ্যেস রয়েছে, ধূমপানের অভ্যেস। ভিডিও দেখে মনে হচ্ছে মদ খেয়ে সব মাতলামি করছেন, নতুবা মানসিক ভারসাম্যহীন সেই সময়ের জন্য। জানেন কি কে এই নেতা? পোশাকহীন নেতা, নাম শ্যামাপদ মাহাতো। নিজেকে পুরুলিয়ার কাশীপুরের 5 নং মণ্ডলের সভাপতি হিসেবে দাবি করছেন এবং বলছেন যে, কৃষ্ণা সিং সর্দার, বিরাট বড় সাংবাদিক হয়েছিস, তোকে মহিলা দিয়ে পেটাবো, ইত্যাদির মতো অনেক কথা। কৃষ্ণা সিং সর্দার পক্ষপাতিতে না গিয়ে সত্য খবর তুলে ধরেন সব সময়, সেটা যেই দলের হোক তাতে কোনো যায় আসে না। এবার বিজেপির বেশ কিছু ভুল ধরতেই নাকি এই অবস্থা, অর্থাৎ বিজেপির তরফে কাশীপুর 5 নং মণ্ডলের বিজেপি সভাপতি চোখ লাল করে কালো কালো ঠোঁটে প্রাণনাশের হুমকি দেন ভিডিও বার্তার মাধ্যমে। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তবে এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের যে প্রতিক্রিয়া বিরোধী হবে তা বলাই বাহুল্য। চলুন তৃণমূলের তরফ থেকে কি বললেন শুনে নেব। পুরুলিয়া থেকে দেবরাজ মাহাতোর রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমি মন্ডল সভাপতি কাশীপুরের মন্ডল 5 এর শ্যামাপদ মাহাতো আপনাকে বলে রাখছি, আমি বারবার বলি কৃষ্ণা সিং সর্দার আপনার ফের আছে কাশীপুর আসুন, এবারে আপনাকে কিভাবে পিটতে হয় সেটা দেখা করেছি। আমি মেয়ালককে দিয়ে পিটা করো, মহিলাকে দিয়ে পিটা করো, আপনি কি ভাবছেন রিপোর্টার? কিন্তু কাশীপুর ডুবলে ওকে পিটা হবে, সাফ সাফ বলে দিয়েছি। জয় শ্রীরাম, ভারত মাতা কে জয়। আমিও শুনেছি ঘটনা, আপনাদের মিডিয়ার আমি ইয়েতে দেখছিলাম। এটা যিনি বিজেপির নেতা এখানে বলেছেন যে কোন সাংবাদিককে নাকি মেরে পা ভেঙে দেবে তাকে কাশ্মীরে ঢুকতে, এটা একজন রাজনৈতিক দলের নেতা ভুক্ত হয়। কারণ পুরো সাংবাদিক সে তার নিজের জিনিস প্রকাশ করতে পারবে না, এবং যদি সে প্রকাশ করে তার নাকি ঠ্যাং ঠ্যাং ভেঙে দেওয়া হবে, সে কাশ্মীরে ঢুকতে পারবে না। এটা একটা রাজনৈতিক দলের বক্তব্য হয় না, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচণ্ডভাবে বিরোধিতা করছি। আর দ্বিতীয় কথা, এবং ওদের দলের লোক সেই বলছে যে আমাদের এখানে লোক হয়নি, এখানকার যিনি বিজেপি প্রার্থী তাকে কেউ মানুষ সমর্থন করছে না। এটা তো আমরা বলছি না, ওদের দলের নেতৃবৃন্দই বলছে, সেক্ষেত্রে আমাদের কেউ পাওয়া নেই। কিন্তু এইটুকু আমরা প্রতিবাদ করছি, কোনো সাংবাদিককে মেরে দেবো কেটে দেবো এটা যদি করেন আমরা তার পাশে আছি, সাংবাদিক আমরা রুখে দাঁড়াবো তৃণমূল কংগ্রেসের পক্ষে। কেন সাংবাদিকদের ব্যক্তিগত স্বাধীনতা আছে তাদের বক্তব্য রাখার, এটা আমার দিক থেকে জানালাম। যে তৃণমূল কংগ্রেসের কর্মী করেছে।